একটা কথা জানেন কি বন্ধুরা, মানুষের জীবনে যে সুখ ঈশ্বর দেন, তখন ঈশ্বর তার অহংকারের পরীক্ষা নেয়, আর উনি যখন দুঃখ দেন মানুষের জীবনে, তখন উনি কিসের পরীক্ষা নেন জানেন? ধৈর্যের পরীক্ষা নেন, কি উনি দুঃখ কতটা দিতে পারেন আর আপনি ধৈর্য কতটা ধরতে পারেন, ওনার উপর বিশ্বাস আপনার কতটুকু থাকে বরাদ্দ। আর যখন মানুষ সুখে থাকে, আমরা কিন্তু সে সময় ভগবানকে সত্যি অনেকটা অবজ্ঞা করে ফেলি। দুঃখের সময় যেভাবে আমরা ভগবানকে ডাকি, তার কাছে প্রার্থনা করি, আমরা সুখের সময় কিন্তু সত্যি সত্যিই ভুলে যাই, অনেকটা ভুলে যাই। তাই ঈশ্বর আমাদের দিয়েও দেখেন, নিয়েও দেখেন। সুখের সময় আমাদের অহংকারের পরীক্ষা নেন উনি, কে কে সুখ দিলাম সেটা কতটা লেভেল পর্যন্ত সে নিতে পারে, তার নেওয়ার ক্ষমতাটা, আর তাকে দুঃখ দিলাম সে কতখানি সইতে পারে, তার সওয়ার ক্ষমতাটা। সুতরাং ঈশ্বরের চরণ সবসময় ধরে রাখুন, কোনো সময় তাকে ছাড়বেন না। নমস্কার।